আমাদের দেশে অনেকজন নেতা আছে, এমএলএ আছে, এমপি আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত আছে, মুখিয়া আছে, এদের দায়িত্ব কি? আর হযরত ওমর তার দায়িত্বটা দেখেন, তিনি রাতের বেলায় কোনোদিন ঘুমাতেন না, নিশি রাত, অন্ধকারী রাত্রি তিনি একাকিনী ছদ্মবেশে বার হতেন, গরিব প্রজাদের অভাব অনাটন দুঃখ বেদনা শুনতেন এবং জানতেন। একদিন গভীর রাত, অমর চলেছেন রাস্তা দিয়ে, দুইটা পাহাড়ের মধ্যস্থল যাকে গিরিপথ বলা হয়, সেই গিরিপথে অমর শুনতে পেলেন মৃদু ভাষা মিষ্টি ভাষাতে একজন মহিলা জিকির করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অমর চমকে উঠলেন, এই অন্ধকার রাত কেউ জেগে নাই, কিছু মানুষ জেগে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া জাআল্লাল্লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া জাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাই দিয়েছি। ওয়াল জিবালা ওয়াতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই রাতের বেলা আমি আল্লাহ তোমাদের জন্য সৌন্দর্যের জন্য বা কামারম মনিরা, স্নিগ্ধ চাঁদের আলো আমি আল্লাহ জেলে দিয়েছি। এই রাতের অন্ধকারে কতগুলো আল্লাহর বান্দা বান্দি ঘুমকে ছেড়ে দিয়ে এক্সট্রা একটা ইবাদত করে, সেই ইবাদতের কথা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একবার আল্লাহ আকবার বলা যাবে? জোরে বলা যাবে একবার? আল্লাহু আকবার। হ্যাঁ, ভোল্টেজ কমে গেছে। আমাদের দেশের মেয়েরা এর থেকে ঝগড়া করলে জোরে আওয়াজ হয়, এ পাড়ায় হয়, এ পাড়া থেকে ও পাড়া শুনতে পাওয়া যায় চিল্লানো। এরা আল্লাহ আকবার দিচ্ছেন কত ঘুমি ঘুমি আল্লাহ। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। অমর ফারুক মেয়েটাকে জিজ্ঞেস করছেন, মহিলা এই নিশি অন্ধকারে তুমি এখানে কি করছো একা? মহিলাটা অমরকে বলছেন, পথিক রে তুমি মশলা জানো না। অমরকে বলছে, মশলা জানো না? ও যদি জানতো এটা অমর তাহলে একথা কি বলতো? তাহলে এমন শব্দ বেশ অমর ধরেছিলেন, চেনার কোনো উপায় ছিল না। বলছে, আমি মশলা জানি না মানে? বলে, অমর আমি একা নয়, আল্লাহু হাজিরুন, আমার আল্লাহ হাজির আছে, আল্লাহু নাজিরুন, আল্লাহ আমাকে দেখতে পাই, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমার সাথে আছে। তাহলে আমি একা নয়, আমার সঙ্গে আল্লাহ আছে, আরো আছে। ও কেরামান কাতিবিন,
আরো দুজনকে আল্লাহ নিযুক্ত করেছেন আমার ডাইনে বাই দুটো ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন যারা সূক্ষ্ম লেখনেওয়ালা পথিক তোমাকে বলি তুমি মশলা যদি জানতে তাহলে আমি একা এটা বলতে না অমর বলছেন মহিলা এই পাহাড়ের গুহাতে তোমার কি ভয় করে না তোমার কি ডর করে না মহিলা বলেন অমর রে কাকে দেখে ভয় করব নাস্তাইনু বিল্লাহ ওয়ালা তাওয়াক্কালু আলাই নাসর মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশিরিল মুমিনিন যখন তোমার জীবন যখন তোমার জীবন যখন তোমার মন যখন তোমার প্রাণ আল্লাহর উপর উৎসর্গ করে দেবে আল্লাহ দূরটা নিকটবর্তী করে দেবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সহযোগিতা করবে সর্বদিকতে আল্লাহ তোমাকে মঙ্গলময় দান করবে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না আমি আল্লাহর উপর ভরসা রেখেছি আর আল্লাহ আমার সাথে আছে মহিলাটা বলছেন ওমর ফারুককে শোনো প্রতীক আমি বড় আশা নিয়ে আজ ছয় সাত দিন এই মদিনার গলিতে এসেছি ওমর বলল কাকে চাই কি চাই তা বললেন শোনো আমি খলিফা ওমরকে খুঁজি খলিফা ওমরের জন্য আমি এখানে কয়েকদিন ধরে খুঁজ দিছি খুঁজে পাই না অমর বললেন ও মহিলা অমর কি সাধারণ কোন মানুষ তাকে খুঁজলে পাওয়া যায় আর তিনি বা পাহাড়ের গুহায় কেন আসবে আর পাহাড়ের গুহায় আসা কি বা প্রয়োজন মহিলাটা বললেন আবার আপনি ভুল করছেন মানুষ যখন ধনী হয়ে যায় তা পাখা দেন না কত গরম লাগছে পানি আছে সারা রাত ঘুম নাই সারাদিন মান গাড়িতে আসছে শরীর লাগবে নাস্তা খাস্তা হয়ে গেছে আল্লাহ একবার পাঁচ মিনিট মাইকটা ধরে আমি একটু উল্টি করব একটু আসছি পাঁচ মিনিট বললাম আসছে পাঁচ মিনিট ভাই ক্ষমা চাইছে আসছে নাঙ্গলের মুঠা যখন ধরেছি চাষ তুলবো ইনশাআল্লাহ কি আমার সাথে একমত আছেন তো হ্যাঁ তো একমত যদি থাকেন একটু মেহরবানি করে আগিয়ে এসে বসুন যদি মেহরবানি করে আসেন একটু আগুক আস বসুন মেহরবানি করে খুব ডিপ গভীর আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের ওপর চলবে আমি টাইম টেবিল কিচ্ছু নিব না হ্যাঁ একটু মিলে মিলে বসুন মালিক
তুমি পূর্বের মালিক পশ্চিমের মালিক দিন দুনিয়ার মালিক। অমর বলছেন, ও নারী এখানে একাকিনি তুমি কি করছো? মেয়েটা বললেন, 3 দিন 7 দিন 8 দিন 9 দিন হলো এই গ্রামে এসেছি হযরত অমরকে খুঁজি। অমর বলছেন, মহিলা তিনি একজন খলিফা মানুষ বাদশাহ মানুষ, গলিতে তাকে দেখা পাবে কেন? এ বললেন, শোনো গো পথিক, তুমি আবার মশলা ভুল করছো। বলল, কেন? মানুষ যখন ধনী হবে ধনী গরিবকে খুঁজবে। ইসলামের রুকন হলো 5টা, কলেমা নামাজ রোজা। আরেকটা রুকন হলো আকিম সালাওয়াতুজ জাকাত, নামাজ পড়বে জাকাত দেবে। যাদের জাকাত ওয়াজিব হয়ে গেছে ফরজ হয়ে গেছে, আর জাকাত দেওয়ার পরে ধনীর আরেকটা ফরজ আছে, সেটা হলো আল্লাহর বাইতুল্লাহ, যার নাম হলো হজ। অপ্রতিগ্রে যখন মানুষের জাকাত ওয়াজিব হয়ে যাবে ফরজ হয়ে যাবে, জাকাত নেবের লোক থাকবে না, ধনীরা গলিতে এসে খোঁজা খোঁজি করবে জাকাত দেবের জন্য, জাকাত নেবের লোক থাকবে না। তাহলে ধনী গরিবকে খুঁজবে, গরিব ধনীকে খুঁজবে না। সুবহানাল্লাহ, বলুন এ ভাই কথাটা ঠিক না? ধনী গরিবকে খুঁজবে, আর আমরা এখন উল্টো, গরিব ধনীকে খোঁজে। দে 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 তুই দে রে জাকাত, দে 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 তুই দে রে জাকাত, তোর দিল খুলবে আগে খুল ঘাত আগে হাত। বন্ধুগণ আমার, বললেন, মহিলা তোমার বাড়ি কোথায়? সুবহানাল্লাহ, বলুন। মেয়েটা বলছেন, শোনো গো প্রতীক, আমি নারী, আমার কোনো বাড়ি নাই, তবে একটা বাড়ি আছে, সেটা আসল বাড়ি। সে বাড়িটার নাম হলো আনা ওয়াহিদুল বাইতে একাকির ঘর, সেই বাড়িটার নাম হলো কবর। মেয়েদের কোনো ঘর আছে? হ্যাঁ, এই গ্রামে বাপের বাড়ি শ্বশুর বাড়ি, ও তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকাল কাটে বাপের কোলে, যৌবন কাটে স্বামীর দুলালে, বৃদ্ধকাল কাটে একাকিনি বেটার বাড়িতে, রই তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? আপন ভেবে পরের চুলা জ্বালাই মনের খুদা, সেই জীবনে সব হারালি মরণ দিলি সই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কোন মেয়ে বলতে পারবে আমার বাড়ি এটা? এটা হলো বাপের বাড়ি, ওটা হলো শ্বশুর বাড়ি, স্বামীর কোলে কিছুদিন কাটার পরে স্বামী মরে গেল, বেটা মালিক হলো, বেটা হলো আমার বাড়ি, তুই বুড়ি একধারে থাক, খাট আর খা। নারীর কোনো বাড়ির স্তর নাই। বললেন, পথিক রে আমার বাড়ি একটা আছে, তার নাম হলো কবর, এটাই হলো আসল বাড়ি, আর দুনিয়ার বাড়িগুলো সব নকল বাড়ি। কিন্তু সেই বাড়ির সন্ধান নিতে গেলে ফাদুখুলি ফি বাদি ফাদুখুলি জান্নাতি, যদি আবেদ হয়ে যাও, আবেদন যদি হও, আল্লাহর ধ্যান মগ্ন হও, আল্লাহকে যদি খুশি করতে পারো, আল্লাহ বলছেন তোমার স্থান হবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আবেদন হবে তাদের স্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ,
জান্নাতটা কত বড় হবে, এখান থেকে দিল্লি দেওয়ানগঞ্জ, এখান থেকে হরিশ্চন্দ্রপুর, এখান থেকে খোপাকাটি, এখান থেকে গোবরার মোড়, বলল না ও জান্নাতিল আরদুহা কারবি সামাও, আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় জান্নাত আল্লাহ দান করবে। সেই জান্নাতের বাসিন্দা হতে গেলে আল্লাহর আবেদ আবেদা হতে হবে। বলল শোনো গো মা, তোমার বাড়ি কোথা? বলে আমার বাড়ি হল রোম সাম্রাজ্যে। অমর চমকে উঠলেন, রোম সাম্রাজ্যে তো কোনো মুসলমান নাই, যতজন দিনের দাওয়াত দিতে গেছে প্রত্যেককে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে, তুমি মুসলমান হলে কি করে? মেয়েটি বললেন প্রতি, আমার বাবার নাম হলো হরমুজ আর আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার। এ তোরা গল্প করছি কেন এখানে রে বাবা? এ বাবু শোনো রায় কথা কম ভালো ভাব, একে রাত অনেক হয়ে গেছে, তোরা যদি কথা বলিস তা কি করে করি? আমার বাবার নাম সম্রাট হরমুজ, দাদুর নাম সম্রাট কাউসার, আমার বাবার কোন ছেলে নাই, আমি একটাই মাত্র মেয়ে। সম্রাট কাউসার যেমন জালেম তেমন কঠোরপন্থী, আমাকে রাতের বেলায় বলল বুবুজান, আমাকে বড় আদর করে বলছো বুবুজান, কালকে সকাল বেলায় মজার একটা খেলা হবে। আমি দাদুর গলা জড়িয়ে ধরে বললাম দাদু ভাই, খেলাটা কি হবে? বাঘের খেলা না বানরের খেলা না সাপের খেলা? বললেন শোনো রে বোন, কালকে মানুষ নামের খেলা হবে। মনের মধ্যে কিউরিসিটি দমন করতে পারি না, কত কি খেলা দেখেছি, মানুষ নামের খেলা হবে। রাত কেটে গেল, সকাল হয়ে গেছে, আমার আল্লাহ বলেন ওয়াসুবহি ইজাতা নাফাস, কখন সকাল নিঃশ্বাস নেয়, রাত কাটে যাওয়ার পরে সকাল নিঃশ্বাস নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়ামানি ইহুদিরা প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ আরবি, ও গো দয়ার নবী, তুমি যদি আল্লাহর হাবিব হও কয়েকটা প্রশ্ন করবো, উত্তর কি দিতে পারো? আল্লাহর নবী বললেন স্কুল মাদ্রাসায় যাইনি, কি এমন প্রশ্ন করবে উত্তর দেব? বলো গো দয়ার নবী, তুমি যদি নবী হও তাহলে বলো, এমন কোন জিনিস সে মুর্দা মাটিতে ফেললে জিন্দা হয়ে যেত?